মালামাল সরিয়ে আনার ক্ষেত্রে আপনাদের পুলিশ সদস্যরা একেবারে জীবন বাজি রেখে নিজেরা মাথায় করে ব্যবসায়ীদের মালপত্র নিরাপদে পৌঁছে দিয়েছে। এই যে মানবিক কর্মকাণ্ড, এর সাথে আপনাদের এরকম অগ্নিকাণ্ডের দুর্ঘটনা এরকম ডিজাস্টারের সময় কি ধরনের নির্দেশনা থাকে পুলিশের প্রতি? আমাদের পুলিশ আপনারা দেখছেন করোনা কালে বাংলাদেশ পুলিশ ছিল সবচেয়ে মানব, আমরা আইন শৃঙ্খলা রক্ষা করার পাশাপাশি মানবিক পুলিশিং যারা সেটাও করে থাকি। তা আমাদের পুলিশের প্রতি নির্দেশনা যে প্রথমত প্রথম দায়িত্ব ফায়ার ব্রিগেড যাতে নির্বিঘ্নে আগুন নিভাইতে পারে, মানুষজন যাতে তার যাতায়াতের পথে কোনো প্রকার প্রতিবন্ধক তৈরি করতে না পারে সেই কাজটা সবার আগে পুলিশের দায়িত্ব করা। দ্বিতীয় নম্বর কাজ হইল যে পুলিশ এই ক্ষতিগ্রস্ত এলাকা যাতে কেউ কোনো লুটপাট না করে সেই জিনিসটা দেখা। আর তিন নম্বর যে কাজটা বলেন মানবিক পুলিশিং, সেই মানবিক পুলিশিংটা আমাদের তিন নম্বর কাজ, যে মানুষের মালামাল যতটা সম্ভব উদ্ধার করে দেওয়া, ক্ষতি যত কম হয় সেই কাজটা করা, এবং এর জন্য যদি আমাদের জীবনে ঝুঁকি আসে আমরা ঝুঁকি নিতে সবসময় প্রস্তুত। করোনা কালও আমাদের 106 জন সদস্য মারা গেছে, কাজে এই ধরনের ঝুঁকি আমরা নিতে অত্যন্ত প্রস্তুত। এই যে বলছেন আপনি নাশকতা এখন পর্যন্ত পাওয়া যায়, হতেও তো পারে যে এর পিছনে কোনো অন্য মহলের কোনো থাকতে পারে। আমরা বিভিন্ন মার্কেটগুলোতে তদন্ত করছি, আমরা বিভিন্ন মার্কেটে ঈদ উপলক্ষে আমাদের ডিউটি আছে, আমরা আমাদের এই ডিউটি পোশাকের ডিউটি পাশাপাশি গোয়েন্দার ডিউটি গোয়েন্দার তৎপরতা আরও বৃদ্ধি করে দেব, যে এর মধ্যে অন্য কোনো চক্রান্ত আসে কি না আমরা খতিয়ে দেবো। দর্শক দেখছিলেন পুলিশ এখানে কথা বলছিলেন যে আগুন লেগেছে ঢাকার নিউ মার্কেটে, সেই নিউ মার্কেটের বিষয়ে কিন্তু এখানে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলছিলেন। আমরা আছি দর্শক, কিছুক্ষণ আগেই কিন্তু বাংলাদেশ পুলিশ সেই পক্ষ থেকে কথা বলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা নিউ মার্কেটে যে আগুন, সেই ঢাকা নিউ মার্কেটে আগুন নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। দর্শক আমরা আছি এখন ঢাকা নিউ মার্কেটে, আমরা আছি নিউ মার্কেট থেকে সর্বশেষ সংবাদ আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু নিউ মার্কেটের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিকে আমরা আপনাদের বিমান বাহিনীর সদস্যরা কিন্তু তারা সকাল থেকে কাজ করছেন, রয়েছেন বাংলাদেশ র্যাবের সদস্যরা, রয়েছেন পুলিশ সদস্যরা, রয়েছেন সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন। দর্শক আমরা আছি এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি নিউ মার্কেটে যে আগুন, সেই আগুনের পরিস্থিতি আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি জায়গা দিনের মাধ্যমে। আমরা